কবিগুরু শান্তিনিকেতন থেকে মাত্র 3 কিমি পথ পেরোলেই সুরের জমিদার বাড়ি। পূজোর মাসখানেক আগে থেকেই সেখানে তোড়জোড় শুরু হয়ে যায়। রাঙামাটির বুকে মা দুর্গা পূজিত হচ্ছেন গত 289 বছর ধরে। পূজোর আগে আগে চরম ব্যস্ততা। নাট মন্দিরে প্রতিমা সজ্জার কাজ একদিকে চলছে, অন্যদিকে আলোয় ঝলমল করে উঠবে সরকার বাড়ির আনাচ কানাচ। বাংলার দুর্গাপুজোর চেহারা সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই পাল্টে গিয়েছে। ভিড় বেড়েছে থিম পুজোর, তার মধ্যেও সাবেক রীতির আবহ ধরে রেখেছে হাতে গোনা কিছু বনেদি বাড়ি। সুরুলের জমিদার বাড়ি তাদের অন্যতম। ষষ্ঠীতে সরকার বাড়িতে মায়ের বোধন, সপ্তমীতে নবপত্রিকাকে স্নানের পর দোলা করে নিয়ে আসা হয়। সেই স্নানের অনুগামী হয় এক জমজমাট শোভাযাত্রা। নবপত্রিকা স্থাপনের পর বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্য নাড়ু মুরকি লুট দেন। প্রতি বছর তাতে সামিল হন পরিবারের সব সদস্য ও গ্রামবাসীরা। কিভাবে শুরু হলো এই সরকার বাড়ির পুজো, ফিরে দেখা যাক সেই ইতিহাস। জমিদার বাড়ির সদস্যদের আদি নিবাস কিন্তু বর্ধমানে। বর্ধমানের নীলপুরের ভরতচন্দ্র ঘোষ ছিলেন অপুত্রক। পুত্র সন্তান লাভের আশায় একবার তিনি কাশি যাত্রা করেন। পথে সস্ত্রীক আশ্রয় নেন সুরুলে তার গুরু বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে। বাসুদেব ভট্টাচার্য সুরুলের শ্যামসুন্দর মন্দিরের সেবাই। তিনি শিষ্যকে উপদেশ দেন সুরুলে থাকতে, সেখানেই পুত্র সন্তান হবে তার। বাস্তবে ফলেও যায় গুরুর কথা, সুরুলেই জন্ম নেয় তাদের সন্তান কৃষ্ণহরি। কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে ব্যবসা করে রীতিমতো সুখ্যাতি অর্জন করেছিলেন। প্রভাব প্রতিপত্তি বেড়েছিল আড়ে বহরে। তার আমলেই ব্রিটিশরা তাদের সরকার উপাধি প্রদান করলেন। মূলত জাহাজের পাল তৈরির কাপড় আর নীল চাষের ব্যবসা ছিল এই পরিবারের। ভরতচন্দ্রের আমল থেকেই শুরু সরকার বাড়ির দুর্গাপুজো। শ্রীনিবাস সরকারের আমলে পুজোর 8 চালা তৈরি হয়। তখনকার দিনে খরচা হয়েছিল মোট 18,000 টাকা। পরে ছেলেদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হয় পারিবারিক বিবাদের জের। সেই থেকে ছোট তরফের বাড়িতেও আলাদা করে পুজোর আয়োজন হয়। তবে এখন আর বিবাদের রেশ নেই, দুই পক্ষই দুই পক্ষের পুজোয় সানন্দে যোগ দেন। পর্যটকের ভিড়ও দুই পক্ষই মিলেমিশে সামাল দেন। রথের দিন থেকে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। 1 চালার ডাকের সাজে প্রতিমা। 5 পুরুষ ধরে মৃৎশিল্পীরা প্রতিমা বানাচ্ছেন সুরুলের রাজবাড়িতে। বর্তমানে রয়েছেন সুভাষ সূত্রধর ও তার পুত্র। পুজোর দিনে রাজবাড়ির সোনার অলঙ্কারেই মা সেজে ওঠেন। বাংলাদেশের শিল্পীদের হাতেই গড়া হয়েছিল সেই ভূষণ। দেবীর সব অস্ত্রশস্ত্রই প্রায় 300 বছরের পুরনো। ষষ্ঠীর রাতে বাড়ির ছেলেরা মাকে সাজিয়ে তোলেন। পঞ্চমী থেকে নাট মন্দিরের ঠাকুর দালন সেজে ওঠে বেলজিয়াম থেকে আনা ঝাড় লণ্ঠন ও রঙিন বাতিতে। ভিতরে থাকে রেড়ির তেলের প্রদীপ। সুরুলের জমিদার বাড়ির ঠিক উত্তরেই রবীন্দ্রনাথের গ্রামোন্নয়ন প্রকল্প শ্রীনিকেতন। মহর্ষি দেবেন্দ্রনাথ শান্তিনিকেতনের জমি বেশ কিছুটা কিন্তু সরকার পরিবারের কাছ থেকেই পেয়েছিলেন। জমিদার বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল রবীন্দ্রনাথ ও তার পুত্র রথীন্দ্রনাথের। গান্ধীজিকে নিয়ে রবীন্দ্রনাথ এক ঘরে রাতও কাটিয়েছিলেন সেখানে। এখনও সেই স্মৃতি দাগ লেগে আছে সরকার বাড়িতে। এই পুজোয় অন্নভোগের রীতি নেই, বৈষ্ণব ও শাক্ত দুই মতেই পুজো হয়। 1 মাস আগে তৈরি করা হয় পুজোর নির্ঘণ্ট। সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই বলির রীতি রয়েছে। সপ্তমীতে চাল কুমড়ো, অষ্টমীতে পাঠা আর নবমীতে চাল কুমড়ো আখ বলি হয়। যজ্ঞেশ্বর নারায়ণকে সামনে রেখেই আমাদের সকল পুজোই হয়। কারণ হচ্ছে আমরা, আমাদের শাস্ত্র বলে যে যজ্ঞেশ্বরের উপস্থিতিতে কোনো পুজো প্রচার যদি সাজানো হয়, যদি সেখানে কোনো ভুল ত্রুটি থাকে তখন যজ্ঞেশ্বর নিজেই সেই ভুল ত্রুটিগুলো শুধরে নেয়। সেই জন্য আমাদের এখানে যজ্ঞেশ্বরকে নিয়ে আসার পর সমস্ত রকম নৈবেদ্য থেকে আরম্ভ করে সব কিছু সেখানে সাজানো হয়। কিন্তু যজ্ঞেশ্বর তো বৈষ্ণব, বৈষ্ণব মধ্যে পুজোটা শুরু হয়। কিন্তু যজ্ঞেশ্বর যেহেতু বৈষ্ণব, তা বলিদানের আগে তাকে কিন্তু আবার ফিরিয়ে দেওয়া হয় মশা মন্দির, এবং ফিরিয়ে দেওয়ার পরে বলিদানটা হয়। পুজোর এই 3 সন্ধ্যেতে নাট মন্দিরে যাত্রার আসর বসানো হয়। কিছু বছর আগেও বাড়ির মেয়েরা চিকের আড়াল থেকে যাত্রা দেখতেন,
এখন ছেলেদের সঙ্গে কোমর বেঁধে পূজোর কাজকর্মও করেন, যোগাযন্ত্রও করেন এবং সমস্ত আয়োজনেই জড়িয়ে থাকেন। পূজোর কয়েকদিন সরকার বাড়ির কচিকাচারাও কিন্তু মেতে ওঠে একইভাবে, নাচ নাটক গান ইত্যাদিতে সরকার বাড়ির আঙিনা মাতিয়ে রাখে তারা। ষষ্ঠী বোধন দুষ্টির দিনে বোধন ঘট আনা হয়, তখনই পুজো শুরু হয়। ষষ্ঠী থেকে অষ্টমী সকাল পর্যন্ত যে পুজো, সেই পুজোটা হচ্ছে দেবীর পুজো। আর সন্ধিক্ষণ থেকে তার পরের যে পুজোগুলো নবমী, এই পুজোটা হচ্ছে চামুণ্ডার পুজো। এইটা প্রতিটা দুর্গাপুজোরই এইটা ভাগ, দুটো ভাগ। তো ফলে বৈষ্ণবমতে শুরু হলো, আমাদের শাক্তমতে মানে আমরা শেষ করি। পরিবারের অনেক সদস্যই এখন বিদেশ বিভুঁইয়ে থাকেন, কিন্তু পুজোর সময় চারটে দিন তারা ঘরে ফিরবেনই। এই কয়েকদিন ঘরে ফেরা মানে লাল মাটির দেশে পরিবারের ঐতিহ্যের কাছে ফেরা। এই দিনগুলো ঐতিহ্যের পুরনো সুগন্ধে স্মৃতি ও সুখকে জারিত করে নেওয়ার পালা। পুজোর আঙিনায় দুটো ভিন্ন ভিন্ন সময়ের প্রতিনিধিরা একত্র হয়ে দাঁড়ায়, আনন্দের আয়োজনে মেতে ওঠে, দুটো সময় পরস্পরকে আপন করে নেয়।